এই যে গ্রাম বাংলার ঐতিহ্য সেই ঐতিহ্যকে লালন করতে কিন্তু কানাইঘাটের মানুষের যে মানুষ সব সময় চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা বলে নাকি আমরা আমাদের আমাদের সাথে একবার যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো আমাদের আমাদেরকে একটু কমেন্টস করে জানিয়ে দিন কমেন্টস করে জানান তাহলে আজকে যে দশটি নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেই সেই জায়গায় কিন্তু আজকে এই পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এক নম্বর লক্ষ্মীপ্রসাদ তরবুয়া ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আফ্রিকীন নেতা উন্নয়নের কারিগর ফেরিওয়ালার জনগণের ফেরিওয়ালা এবং উন্নয়নের উপকার যিনি এই কয়েক দিনের মধ্যে আমাদের এক নম্বর লক্ষ্মীপ্রসাদ কর্ম ইউনিয়নে কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন সেই উন্নয়নের উপকার জানাবেন কমিটি স্যার মঞ্চে উপস্থিত এক নম্বর লক্ষ্মী কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং কানাইঘাটের গুটা কানাইঘাটের কৃষি সন্তান তিন নম্বর জিকিরপাড় ইউনিয়নের সুনামধন্য বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল মঈন চৌধুরী সাহেব মঞ্চে উপস্থিত আজকের এই নৌকাবাই প্রতিযোগিতার প্রধান আকর্ষণ যিনি প্রধান অতিথি হিসাবে গণ্য জনাব সুলাইমান আহমদ মঞ্চে উপস্থিত আমাদের এক নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সদস্যবৃন্দ জিকিপাড় ইউনিয়নের সদস্য জনাব নাজিমুদ্দিন সাহেব সহ আমাদের এক নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক তিন নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান জনাব এবং মেম্বার জনাব আব্দুল কাইম সাহেব সহ মঞ্চে উপস্থিত কত্র এলাকার দুই ইউনিয়নের সম্মানিত মহামান যুব সমাজ ছাত্র শ্রমিক মেহনতী জনতা আসসালামু আলাইকুম বিশেষ করে আজকে যে নৌকাবাই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে নৌকাবাইতে অংশগ্রহণ করে দুই পাড়ে সুরমা নদীর দুই পাড়ে অবস্থিত হাজার হাজার জনগণকে হাজার হাজার ক্রীড়াবতী ভাইদেরকে এই নৌকাবাই খেলাটা উপভোগ করতে দিচ্ছেন উপভোগ করতে দিচ্ছেন এবং যারা দর্শক দেখছেন আমি সবাইকে আমাদের এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রখর রৌদ্রে যে নৌকা বাহক প্রতিযোগিতা খেলা দেখি আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন যারা ভাইসাল তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদের গ্রাম বাংলার একটি সুন্দর এবং বহু পুরানা বহু পরিচিত এই নৌকাবাই প্রতিযোগিতা আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলায় এই নৌকাবাই প্রতিযোগিতা হয় এবং সেই সিলেটি মানুষ যারা আমরা আছি সবাই নৌকাবাই প্রতিযোগিতার খুবই আগ্রহ দেখতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর দুটি নৌকা চাপ নিয়ে প্রথম চাপ নিয়ে এদিকে আসছে আপনারা সবাই তাদেরকে এই গান্ধী এখানে আসার আগে হাত তালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন খেলা উপভোগ করতে দিচ্ছেন এবং তাদেরকে আমরা উৎসাহ দেবো আমি চাই প্রতি বছর যাতে এইভাবে আমাদের এখানে বাগদাম এই অকাবাই প্রতিযোগিতা হয় এই একাবার শেষ করে আমার বক্তব্য জানি শেষ করছি আল্লাহ হাফিজ দর্শক আমরা আপনাদেরকে বলে রাখি এই যে আমাদের সামনে যে আপনাদেরকে আপনাদেরকে রেজাল্ট জানাবো ছোট দর্শক আপনাদেরকে বাকি জামালপুরের নৌকায় এগিয়ে
দর্শক আপনারা দেখছেন যে এই যে নৌকাটির সাথে দর্শক আমাদের ভিডিওটি আসলে শেয়ার করে একটু জানিয়ে দেন। লুৎফর ভাই বলছেন, লুৎফর ভাই বলছেন কোন জায়গা তা ভাই, এরা হচ্ছে কানাইঘাট উপজেলার কানাইঘাট মমতাজুল বাজারের পাশে এই আমাদের লাইক শেয়ার ইঞ্জিন নৌকা ভালো ইঞ্জিন নৌকা ভাই তুমি জানো আসলে বাবা এটা ভালো শিক্ষা করে এই যে নৌকাবাস, এই নৌকাবাস দেখতে কিন্তু নদীর দুই পারে প্রায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে। এবং আমরা বলে রাখি আপনাদেরকে,
এই জায়গায় লক্ষ্মীপ্রসাদ পূর্ব এবং পশ্চিম ইউনিয়ন উভয় ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। আমরা বলে রাখি যে আপনারা কোথায় থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানিয়ে দিন, পাশাপাশি এই গ্রাম বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছেন। এখানে এই যে নৌকাবাস প্রতিযোগিতা হচ্ছে সেই নৌকাবাস প্রতিযোগিতাকে দর্শক আমরা বলে রাখি যে দর্শক আমরা বলে রাখি এই যে আজকে যে খেলাকে কেন্দ্র করে যারা খেলোয়াড় রয়েছেন তারা সব জায়গাতেই তারা তাদের অভিযোগ অভিমান সবকিছুই থাকে, তারই প্রেক্ষিতে আসলে অনেকেই কিন্তু অনেক ধরনের অভিযোগ করছেন, অনেকে অনেক কথা বলছেন, কিন্তু কমিটি তাদের নিজস্ব অবস্থানে অনড় রয়েছে। তারা বলছেন যে কথাটি তাদের নির্ধারিত যারা প্রতিনিধি জাজমেন্ট রয়েছেন তারা যে ডিসিশনটা দেবে সেটাই হবে অরিজিনাল এবং সেদিকে কিন্তু সেখানে কারো কোনো ধরনের মতামত চলবে না। পশ্চিম কালেঘাট গাছপাড়ে খেলনা থেকে আগত আমরপুরের নেতা ইতিমধ্যে পাপি আসবে। দর্শক আমরা বলে রাখি আপনাদেরকে এই মুহূর্তে যে দুটি নৌকা আসছে একটি নৌকা হলো চকিগঞ্জের এবং একটি নৌকা হলো খানাইঘাট উপজেলার একটি নৌকা রিজার্ভে গিয়েছে লটারির মাধ্যমে প্রথম পথে রিজার্ভে গিয়েছে সুদূর কোম্পানিগঞ্জ থেকে আগত একটি নৌকা এসেছিল সেই নৌকা লটারির মাধ্যমে রিজার্ভে গিয়েছে। যে দুইটি নৌকা আসতেছে আমরা দেখতে পাচ্ছি যে তারা আত্মালি আত্মালি আত্মালি
ولكن هذا هو المكان الذي يجعل هذا المكان 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 يجعل